وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. وقال الله تبارك وتعالى: فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء اكرام، بزرگان دین و امر سربستر پیان پیو مسلمان اکرام، الحمدللہ اللہ سبحانہ و تعالی دربارے অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে হাজারো ব্যস্ততার মাঝে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার সাথে নিরাপদে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের ১৭ তারিখ, ১৭ই শাবান, ১৪৪৪ হিজরি সনের অষ্টম মাস শাবান মাসের তৃতীয় জুমা। আর মাত্র ১২ দিন অথবা ১৩ দিন পরেই আমাদের বহুল প্রতীক্ষিত রমাদানুল মুবারকের সূচনা হবে। রহমত এবং মাগফিরাতের বার্তা নিয়ে যে মাসটির আগমন হবে, যে মাসটি আল্লাহকে একান্ত করে কাছে পাওয়ার মাস, যে মাসটিতে মমিন
তার জীবনের আসল উদ্দেশ্যের দিকে ফিরে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয় সব ধরনের পাপ পঙ্কিলতা পাপাচার মুক্ত এক পরিবেশে মুমিন নিজেকে নিজের সময়গুলোকে অতিবাহিত করতে চায় কল্যাণ পেতে চায় সাফল্য অর্জনে ব্রতী হয় এমন একটি মূল্যবান এবং শুধু মূল্যবান নয় মহামূল্যবান মুমিনের জীবনে রমাবানুল মুবারক আমাদের খুব সামনে অত্যাশন্ন নিকটে এ মাসটিকে আমরা কিভাবে অতিবাহিত করলে কিভাবে কাটালে এ মাসটিতে আমরা সফল হতে পারি কিভাবে আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি হয় প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয় রবের সাথে আপন খালিক এবং মালিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং খুশি কিভাবে আমরা অর্জন করতে পারি তার জন্য রমাদানের পূর্বে একটা প্রস্তুতি নেওয়া দরকার যে কোনো কাজ প্রস্তুতির সাথে হলে কাজটি পূর্ণতা পায় এবং কাজটি ফলপ্রসূ হয় সাফল্যের দরজাও উন্মোচন হয় সেজন্য আমরা দেখি আমাদের যাপিত জীবনে আমরা প্ল্যান করে কাজ করি পরিকল্পনা করে কাজ করি পরিকল্পনা এবং প্ল্যান করে এগুলে কাজটিতে আমরা সাফল্যের মুখ দেখতে পাই এটা যেমন আমার দুনিয়াবী কাজে জীবনযাপনের এক্ষেত্রে আমি যেমন প্ল্যান করে যদি আমি কোনো কাজকে বাস্তবায়ন করি এবং কোনো কাজ সম্পাদনের পূর্বে আমি যদি সেই কাজটির জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমার সেই কাজটি সুন্দর হয় এবং সুন্দরভাবে সাফল্যের সাথে সেই কাজটির পরিসমাপ্তিও হয় একজন মুমিন তার দীন জীবনে আল্লাহ এবং রাসূলের আনীত দীন এই দীনের উপর চলার ক্ষেত্রে মুমিন তার দীন জীবনে অগ্রসর হওয়ার জন্যে আরও অ্যাডভান্স হওয়ার জন্যে দীনই জীবনকে আরও ডেভেলপ করার জন্যেও তাকে কিছু পরিকল্পনা করেই এগোতে হয় একজন ব্যক্তি ক্লাসের একজন ছাত্র স্টুডেন্ট সে যদি চিন্তা করে যে আমাকে কোনোরকম পাশ করলেই চলবে প্রথম নম্বর রোল আমার অর্জন করার প্রয়োজন নেই আমি কোনোরকম পাশ করে মোটামুটি টেনে টুনে পাশ করে গেলেই হোক যারা টেনে টুনে পাশ করে তারা তো জাতির কাজে যথোপযুক্ত জায়গাতে তারা কাজ করতে পারে না টেনে টুনে পাশ করলেই চলবে তো এই ছেলে বা এই স্টুডেন্ট কখনো সে এক নম্বর হতে পারবে না কারণ তার টার্গেট ভুল তার লক্ষ্য নেই প্রস্তুতি নেই সে চায় কোনোরকম টেনে টুনে পাশ করে কোনোরকম কাজটা সারতে পারি কি না এই চিন্তা যার থাকবে সে কোনোদিন এক নম্বর রোলে যেতে পারবে না সে ফার্স্ট হতে পারবে না সেকেন্ড হতে পারবে ঠিক মুমিনও যদি দশ বছর আগে আপনি যে জায়গাতে ছিলেন দীনী জীবনে যদি প্ল্যান না থাকে পরিকল্পনা না থাকে প্রস্তুতি না থাকে আজকে দশ বছর পর আপনি নিজেকে নিয়ে ভাবুন যে আমি দীনী জায়গায় দীনী দৃষ্টিকোণ থেকে আমলি দৃষ্টিকোণ থেকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়ার দৃষ্টিকোণ থেকে আমার অবস্থানটা কোন জায়গায় দশ বছর আগে আমি যেখানে ছিলাম দিন যতটুকু বুঝেছি দশ বছর পরে আমার অবস্থান কি ডেভেলপ হয়েছে না ওখানেই দাঁড়িয়ে আছি আমরা দুনিয়াবী ব্যাপারে বা আমাদের জীবনযাত্রা আমরা যেভাবে পরিকল্পনা করি আর করাও প্রয়োজন সাফল্যের জন্যে দিনই জীবনে ইমানদার ব্যক্তিকেও এরকম পরিকল্পনা করেই চলতে হবে তাহলে অ্যাডভান্স হতে পারবে আল্লাহর সাথে সম্পর্কের মাত্রায় কাছাকাছি হতে পারবে আর যদি ওই ছাত্রের মতো হয় দৃষ্টিভঙ্গি টেনে টুনে পাশ করে গেলেই হবে তাহলে সে মুমিন যদি এমন চিন্তা করে যে আমি কোনোরকম নামাজ কালাম একটু পড়লেই হলো
তাহলে এই মুমিন কখনোই এক নম্বর স্তরের মুমিনের কাতারে যেতে পারবে না। এখানেও প্ল্যান আছে, এখানেও পরিকল্পনা আছে। আমি দশ বছর আগে দিন যতটুকুন মানতাম, দিন যতটুকুন পালন করেছি, দশ বছর পর আমি কি ওই জায়গাতেই আছি নাকি দিনই দৃষ্টিকোণ থেকে, দিনই দিক থেকে আমার মধ্যে উন্নতি আসছে? আগে আমি নামাজ এক দুই তিন চার অক্ত পড়তাম, ফজর কখনোই পড়তাম না। এখন পাঁচ বছর পর যদি আমার একই অবস্থা থাকে তাহলে বুঝতে হবে দিনই জীবনে আমার উন্নতি হয়নি, দিনই জীবনে আমি ডেভেলপ করতে পারিনি, দিনই জীবনে আমি অগ্রসর হতে পারিনি, আমি এখনো অনগ্রসর। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীম খুলুন, সেখানে কি বলেন? ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাত অর্জনে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত, এটা এমনিতেই পাওয়া যাবে না। সাহাবা ইকরামের সেই বৈশিষ্ট্য ছিল। মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, তিনি বলেন, নাসআলুল্লাহ আইয়ুবাল্লিগানা রমাদান ক্বাবলা সিত্তাতি আশহরিন মিন রমাদান, যে আমরা রমাদান আসার ছমাস পূর্ব থেকেই আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। তাবেঈ বলছেন ছমাস পূর্ব থেকে আমাদের প্রস্তুতি, ছমাস পূর্ব থেকে আমাদের প্ল্যান পরিকল্পনা, কিভাবে আমার সামনের আগত রমাদান ফলপ্রসূ হয়, আমি সাফল্যের মুখ দেখতে পাই এবং আমার দিনী জীবন মজবুত হয়, আমার দিনী জীবনের কাঠামো স্ট্রং হয়, শক্তিশালী হয়। তারা ছমাস পূর্ব থেকেই প্রস্তুতি নিতেন, পরিকল্পনা করতেন। এটাই একজন ইমানদারের হওয়া চাই। একজন ইমানদার মুমিন সে প্রস্তুতি নিবে, পরিকল্পনা করে করে এগুবে। আল্লাহ বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, শাব্দিক অর্থ শব্দের, দৌড়াও তোমরা, দৌড়ে যাও মানে প্রতিযোগিতা করো। কোথায় কিসের প্রতিযোগিতা করবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে ক্ষমা প্রাপ্তির দিকে দৌড়াও। তো আমরা দৌড়াই কোন দিকে? আল্লাহ বলছেন কোন দিকে দৌড়াতে আমাদেরকে, কিন্তু আমরা কোন দিকে দৌড়াই? স্যারি ও কোথাও বলেছেন সাবিকু, প্রতিযোগিতা করো, কোথাও বলেছেন ফালিয়াতানাফাস, প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। এটা এমন এক জিনিস জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, যা মানুষের চোখ জান্নাতের নিয়ামত দেখেনি জীবনে, যে কানে শুনেছে দেখেনি কিন্তু শুনেছে না, এমনটাও না, কোনো একটা কান জান্নাতের নিয়ামত সম্পর্কে শুনে নেই, বাস্তবতা এবং তার প্রকৃত স্বরূপটা কি জান্নাতের নিয়ামত, এমনকি মানুষের অন্তরে কল্পনা করতে পারবে না জান্নাতের নিয়ামত সম্পর্কে। ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন হাদিসে আসছে। তো সেই জান্নাত প্রাপ্তিতে প্রতিযোগিতা করা উচিত, আগে থেকেই প্ল্যান প্রস্তুতি নিলে কাজটা সুন্দর হয়, পূর্ণতা পায়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইয়ুতকিনাহু, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যখন তিনি কোনো কাজ করেন তো সেই কাজকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে সম্পাদন যিনি করেন, এরকম সম্পাদনকারীকে, নিখুঁতভাবে যিনি সম্পাদন করেন আমলকে, আল্লাহ পাক এরকম ব্যক্তিকে ভালোবাসেন। তাহলে যে লোকের আমল নিখুঁত, যে লোকের কাজটি নিপুণতার সাথে হয়, অত্যন্ত সৌন্দর্যের সাথে হয়, কোয়ালিটি মেনটেন করে হয়, এই লোকের কাজ আল্লাহর কাছে অনেক প্রিয়। ওই লোকের আমল থেকে, যে লোকের আমলে নিখুঁত না, আমল ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়, খাদযুক্ত আমল, কোয়ালিটি নেই কিন্তু সংখ্যা অনেক, কিন্তু কোয়ালিটি নেই, গুণগত মান নেই, এমন ব্যক্তির আমলের তুলনায় যার আমলে গুণগত মান আছে সেই আমলওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আমরা
আমাদের দুনিয়াবি সব কাজের মধ্যে কিন্তু আমরা কোয়ালিটি খুঁজি, ভালোটা খুঁজি, গুণগত মান কোনটা সবচেয়ে ভালো সেটা আমরা খুঁজি এবং সেটার জন্য আমরা দৌড়ঝাঁপ পর্যন্ত করি, কারণ আমি সবচেয়ে ভালোটা গ্রহণ করতে চাই। এটা যেমন আমার দুনিয়াবি যাপিত জীবনে আমার এই চিন্তা চেতনা, দিনই ব্যাপারেও আমার আমলটিকে আমি যতটা সম্ভব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে করার এই মানসিকতা আমার ভেতরে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক নিয়মিত আপনারা পাঠ করেন, এই সূরার দ্বিতীয় আয়াতে এই কথাটুকুন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সবচেয়ে সুন্দর? আল্লাহ বলেননি আইয়ুকুম আকসারু আমালান, কার আমল সবচেয়ে বেশি, এটা বলেন নাই, বলেছেন কার আমল সবচেয়ে নিখুঁত, গুণগত মান রক্ষা পেয়েছে আমলে, কোয়ালিটির দিকে লক্ষ্য রাখা হয়েছে আমলে, খুশু খুশুর সাথে নামাজটা হয়েছে, সুন্নতের সাথে হয়েছে, একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়েনি সে, ফরজ ওয়াজিব তো দূরের কথা, এইভাবে সালাত আদায় করেছে, সিয়ামের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহ মুক্ত সিয়াম, অপরাধ মুক্ত সিয়াম, পাপ মুক্ত সিয়াম, সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত পূর্ণ দিনব্যাপী দিন মান সে তার সিয়ামের যত্ন করেছে, নিখুঁতভাবে সিয়াম সম্পাদন করার আপ্রাণ চেষ্টা করেছে, এমন ব্যক্তির ইফতারের পূর্বে তার দোয়া করতে দেরি, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করতে দেরি হয় না, নিখুঁতভাবে সিয়াম পালন করেছে, গুণামুক্তভাবে গুণগত মান রক্ষা পেয়েছে। আমরা আমাদের আমলের ক্ষেত্রে গুণগত মান লক্ষ্য রাখি না, এটা আমাদের একটা মানসিক দুর্বলতা, চিন্তা এবং চেতনাগত ভুল। আমলের ক্ষেত্রেও আমাকে গুণগত মান লক্ষ্য রাখতে হবে, কারণ আল্লাহর কাছে গুণগত মান সম্পন্ন আমলটারই দাম এবং মূল্য বেশি। যদি দেখা যায় লাইলাতুল বরাতে অনেক যুবকেরা প্রতিযোগিতা করে, এটা ভালো প্রতিযোগিতা, যে আমি 100 রাকাত পড়ব, তো কে কার চেয়ে বেশি রাকাত পড়তে পারে, একটা প্রতিযোগিতা হয়, তো ভালো কাজের প্রতিযোগিতা ভালো, কিন্তু নামাজ 100 রাকাত কোনোরকম পড়ার থেকে 2 রাকাত যদি গুণগত মানের সাথে হয়, সেই 2 রাকাত আল্লাহর কাছে 100 রাকাত থেকে বেশি প্রিয়। আমলে গুণগত মান যাচাই করতে হবে, আমার আমল গুণগত হলো কি না, মান রক্ষা পেল কি না আমাকে যাচাই করতে হবে। তো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আমল করে সে আমলটাকে যদি পরিপূর্ণতার সাথে করে, সুন্দরভাবে করে, নিখুঁতভাবে করে, নিপুণতার সাথে করে, সৌন্দর্যের সাথে করে, আল্লাহ পাক এমন আমলকে পছন্দ করে। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আমাদের আমল যদি আল্লাহর কাছে প্রিয় করে তুলতে হয়, আমাদেরকেও এভাবেই আমল করতে হবে। এই জন্য প্রিয় ভাই, রমাদান সামনে, প্রস্তুতি নেওয়া দরকার। কি প্রস্তুতি নেব, কি প্ল্যান পরিকল্পনা হওয়া দরকার আমাদের, আমাদের দেশের মানুষের প্রস্তুতি কেমন রমাদানকে সামনে রেখে? এক শ্রেণীর মানুষের প্রস্তুতি হচ্ছে খাবার সংগ্রহ করার প্রস্তুতি, আরেক শ্রেণী আছে যারা খাবার ব্যবসায়ী, খাদ্যের ব্যবসায়ী, তাদের রমাদানের প্রস্তুতি ভিন্ন রকম। তাদের প্রস্তুতি হচ্ছে খাদ্য গুদামজাত করা, ক্রাইসিস সৃষ্টি করা, রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খাদ্য গুদামজাত করে মানুষকে, সাধারণ নাগরিককে কষ্ট দিল, এই ব্যক্তি মানে ইহতাকারা ফালাইসা মিন্না, যারা খাদ্য গুদামজাত করে ক্রাইসিস সৃষ্টি করে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে, এরা আমার উন্মতি নয়, এই ব্যক্তি আমার আদর্শের বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যদি কোনো ব্যক্তি জীবন চলে, সেই ব্যক্তি কিভাবে নাজাত পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমার উন্মতি নয় যে মানুষকে কষ্ট দেয় খাদ্য গুদামজাত করে। এক শ্রেণীর খাদ্য ব্যবসায়ী